হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে আমি একটি রেসিপি বলবো না, এমনি একটা জাস্ট ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। চলো, হ্যাঁ তবে প্রথমে বলে রাখি, নেটিজেনরা কিন্তু এখানে কোনো রকম নেগেটিভ কিছু মন্তব্য করবেন না, কারণ এর আগে আমি একদিন খাওয়ার ভিডিও করেছিলাম, আমাকে একজন বলেছেন যে কেউ কি খেয়ে থাকে না তুমি, তাই খাবার ভিডিও করে আমাদেরকে দেখাচ্ছ, এটা কোন ধরনের অসভ্যতা। তো আজকে আমি রান্নার ভিডিও দেখাচ্ছি জন্য কেউ আবার বলে বসবেন না যে কেউ কি মাছ খায় না তুমি, মাছের ভিডিও করে দেখাচ্ছ। তো বলছি, এটা জাস্ট ভিডিও করতে হয় তাই করছি, তাছাড়া আমি যে মাছ খাই আপনি খান না সেটা প্রমাণ করার কোনো রকম আমার সৎ প্রচেষ্টা নেই। যাই হোক, তোমরা দেখে নিচ্ছ আজকে ইলিশ মাছ রান্না করব। তো এদিকে মাছটা রেডি করেছি, এদিকে মাছের জন্য আলু রেডি করছি। আলুটা রেডি হয়ে গেলে মাছটা তেলে ভাজা শুরু করে দিয়েছি। এদিকে মাছটা ভাজা হতে থাকে আর আমরা ওদিকে চলে যাই মাছের মশলাগুলো রেডি করি। অনেক ইলিশ মাছটা অনেক ভালোই রান্না করে, তো আমি তার একদিনের সব রকম আমাদেরকে আজকে পোস্ত, লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে এবং জিরে দিয়ে একটি ইলিশ মাছটা করতে হবে। ওদিকে মাছটাই ধুয়ে এলো, তাড়াতাড়ি করে বাটনাটা রেডি করি, না হলে মাছ পুড়ে যাবে, তখন আবার খেতে খাবে লাগে, বড় হয়ে যাবে। তো যাই হোক, তোমরা সকলে আশা করি কমেন্ট করবে, সবাই খুব ভালো থাকবে। এই রান্না করে আজকের মতো শেষ করি, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, না হলে বড় এসে করে খেয়ে করে ক্লাস। Thank you.